নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন নায়িকা গায়িকা জামিন পেলেও কোরআন পন্থীরা জামিন পায় না, এটা কি আইনের শাসন? না, আইনের শাসন তো সবার জন্য আইন সমান। যা আপনারা যে আইনের শাসনের কথা বলেন, সে আইনটাতে দুইটা নীতি গ্রহণ করবেন না। নায়িকা গায়িকারা যদি জামিন পেতে পারে, আলেমরাও জামিন পেতে পারে। পৃথিবীতে অনেক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার এমপি মন্ত্রী হাসরে অন্ধ হয়ে কবর থেকে উঠবে, যারা পৃথিবীতে রাজনীতির নামে মতাদর্শের নামে মানবরচিত তন্ত্র মন্ত্র তাগুতি শক্তিকে কায়েম করতে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, সে যেই হোক অপমানিত অন্ধ হয়ে হাসর ময়দানে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের দাদাগিরি নাই। আমি আরো 15 বছর আগে আমার লেকচারে বলেছিলাম, পুরান আলোচনা দেখবেন, যে আমেরিকার বয়স 100 পুরা হওয়ার আগে আমেরিকা ধ্বংস হবে। আলহামদুলিল্লাহ বিশ্ব রাজনীতিতে তার উত্থান আজকে 75 বছর পার হয়েছে, 25 বছর বাকি থাকতে তার পতনের ঘন্টা বেজে গেছে। কিভাবে বাজলো? আমি যখন এই কথা বলতাম আমেরিকার পরাশক্তি না ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু লোক আমারে ভাবতো হুজুরের মতো বোধ হয় মাথা হ্যাং হয়ে গেছে বলে। গত সপ্তাহে সিএনএন হুবহু আমার বক্তব্যটাকেই তারা ডকুমেন্টারি বের করেছে, যে আমেরিকা এখন আর মোড়লগিরি করতে পৃথিবীতে পারবে না। ঠিক কিনা? পারবে। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমান। এই ইমানই শক্তির সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। যারা হক কথা বলতে পারেন না, হালুয়া রুটির ভাগ নেবার জন্য সিরিয়াল ধরে বসে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ময়দান ছেড়ে সাহসীদেরকে সুযোগ করে দেন, আর আপনারা প্রয়োজনে তসবি নিয়ে মাদ্রাসা ও খানকায় বসে যান। কিন্তু যারা বিগতকালে কথা বলেছে আল্লাহর দিনের পক্ষে, মানবিক কারণে তাদের ভুল হতে পারে, সেটা সংশোধনও আছে, কিন্তু তারা আইনের অধিকার থেকে কি হিসেবে বঞ্চিত হয় একটিবার কি জিজ্ঞেস করতে পারেন না? মনে মনে কি খুশি হয়ে বসে আছেন যে ময়দান খালি আছে? মনে রাখবেন, আজ হোক কাল হোক, মজলুম ও মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবে ইনশাআল্লাহ। লকডাউনের নামে মাহফিল বন্ধ করো, জিকির বন্ধ করো, মাহফিলে লকডাউন দাও, করোনা বেড়ে যাবে। এতদিন বাণিজ্য মেলায় যে করোনা চাষ করছো, তখন সমস্যা হয় নাই, ওখানে ভালো মতো চাষ করে দিছে বাংলাদেশে করোনা চাষ করে, বই মেলায় চাষ হবে। মনে রাখবেন, যারা দেশের পলিসি মেকার, যারা দেশের নীতি নির্ধারক, মনে রাখবেন, অর্থ সম্পদ ক্ষমতার দাপটে যদি আপনি অন্ধ হয়ে যান, কোরআন করিমের বিরোধিতা করেন, এই ক্ষমতা ডিগ্রি সার্টিফিকেট পদ পদবি কাজে আসবে না। নিকৃষ্ট পশুর আকৃতিতে কবর থেকে হাসর হবে আপনাদের কাফের অবস্থা। চোখে দৃষ্টি শক্তি থাকবে না, মানুষগুলো উঠে বলবে, ইয়া রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ পৃথিবীতে চোখ ছিল আমার, চক্ষুষ্মান ছিলাম, কিন্তু অন্ধ করে উঠে না কেন? এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে, আর এখন 2022 সাল। এই 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্বমানের বিজ্ঞানী দার্শনিক প্রযুক্তিবিদ উপহার দিতে পারে নাই, দিছে কিছু টাক মাথা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী। আমাদের দেশে এখন জিকিরের নামে আদববাদ দেয়া বেয়াদবি চলে, অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই লাফালাফি ফালাফালি হচ্ছে, তারা কোরআন হাদিস থেকে কথা বলেন না, বিভিন্ন কৌতুক কমেডি হাসাহাসি নাচানাচির মাধ্যমে ওয়াজের ময়দানটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। ঠিক কিনা? এই জন্য আমি কোনো কমিটিকে আমার নামে বক্তা লিখতে দেই না। বক্তা মানেই বুঝে এই দেশের মানুষ লেনদেন। আমাকে মানুষ দাওয়াত করতে গেলে অনেকে, কিছু লোক তো ভয়তেই যায় না, কিছু ইউটিউবার ছড়ায় রাখছে যে আমার রেট হচ্ছে 1,20,000 থেকে 1,50,000, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা বহতান আজীম আমার উপর। আমি এসেছি বিদায় লগ্নে সমাপনী পর্বে, অনেক কথা তো শুনেছেন আপনারা, আমি প্রয়োজনীয় কিছু কথা বলছি। বাংলাদেশে
দুটো শিক্ষা চালু আছে। একটিকে বলা হয় ধর্মমুখী শিক্ষা, আরেকটি হচ্ছে কর্মমুখী শিক্ষা। কথাটি ভুল, আমরা বলতে পারি একটি আখেরাতমুখী শিক্ষা আর একটা কর্মমুখী শিক্ষা। মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল মুমিন মাদ্রাসার খতমে কোরআন ও খাতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম এমএ বারাকাল্লাহু ফি উমরি ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম আমিন। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দেশের চরম ক্রান্তিকালে চরম ব্যস্ততার মধ্যে কোরআন ও সুন্নাহের প্রবল আকর্ষণে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে গভীর রাতে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করে মোবারক জ্ঞাপন করছি। সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবীর রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহান শাহের সালাত, সরকার দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিগিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দেশবরেণ্য আলেমদের জবান থেকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা তাদের সার গর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি এসেছি বিদায় লগ্নে, সমাপনী পর্বে। আমাদের এখন সবচেয়ে বড় কাজটি বাকি আছে, আপনারা যারা এশার নামাজ পড়েন নাই তারা তাদের সালাতুল এশা পড়তে হবে, আর আমরা নামাজ পড়েই নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছি। আপনাদের আগেই এই ফরজটা আদায় করে নেওয়া দরকার ছিল, হয়তোবা সেভাবে আপনারা রুটিনটি করতে পারেন নাই। সে যাই হোক, প্রচুর সংখ্যক লোক যখন একসাথে থাকে তখন একটি দেরিতে নামাজ হলেও মাকরু থেকে বেঁচে যায়, কারণ নিসফুল লাইলের পরে যখন নামাজ পড়া মাকরুর মূল সবাব হচ্ছে
জামাতের মধ্যে সংখ্যা কমে যাওয়া মানুষের এখানে সেই সম্ভাবনাটা নেই। তারপরও আমরা রাত 12টার আগেই মুনাজাত করে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক কি না? কারণ আমাদের দেশে কিছু এশাটা মাস্ত বাকি, কারণ আমাদের দেশে কিছু মুসল্লি আছে পড়াশোনা মোটেও নাই কোরআন হাদিসের, ওনারা ফরজ নিয়ে অত চিন্তা করে না, মাকরুহ হলো কখন সেদিকে খুব বেশি লক্ষ্য রাখে, তখন আবার বলবে যে তারা এশার নামাজ কাজা করছে, মাকরুহ হয়েছে এটা বলবে না, কাজা হয়ে গেছে বলবে। যাক, সেজন্য আর অনেক কথা তো শুনেছেন আপনারা, আমি প্রয়োজনীয় কিছু কথা বলছি। বাংলাদেশে দুটো শিক্ষা চালু আছে, একটিকে বলা হয় ধর্মমুখী শিক্ষা, আরেকটি হচ্ছে কর্মমুখী শিক্ষা। কথাটি ভুল, আমরা বলতে পারি একটি আখেরাতমুখী শিক্ষা আরেকটা কর্মমুখী শিক্ষা, ঠিক কিনা? এই কথাগুলো কি বোঝার জন্য কোরআন করিম থেকে আমি একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে কথাগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিক্র করো আমি তোমাদের জিক্র করব। সুবহানাল্লাহ, কথাটি কার? আল্লাহ। আল্লাহ তো অনেক বড়, একটু বড় করে বলেন কার? প্রত্যেকটি ইবাদত এক পাক্ষিক, বান্দা নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়েন না, বান্দা হজ করে আল্লাহ হজ করেন না, বান্দা রোজা রাখে আল্লাহ রোজা রাখেন না, বান্দা জিকির করে আল্লাহর, আল্লাহ জিকির করে বান্দা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিক্র করব। এখন এই কথাটির অর্থ কি? আল্লাহ আমাদের জিকির কিভাবে করেন প্রশ্ন আসে না? আমরা নামাজ পড়ি জিকির হয়, তেলাওয়াত করি জিকির হয়, মুখে জিকির করি তাও জিকির হয় কি না? হজ করি জিকির হয়, তোয়াফ করি জিকির হয়, আল্লাহ আমাদের জিকির কিভাবে করেন প্রশ্ন আসে কি না? বড় করে বলেন না ভাই, এটা চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী 25তম খণ্ডে, আর ব্যাখ্যাটা তার নিজের নয়, ব্যাখ্যাটি এনেছেন তিনি আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারি রহমতুল্লাহ থেকে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ফাযকুরুনি আযকুরকুমের ব্যাখ্যায় লিখেছেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াযকুরুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহর বান্দা যখন আনুগত্যের সঙ্গে, সওয়াবের নিয়তে, আদবের সঙ্গে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাত এবং মাগফিরাতের মাধ্যমে বান্দার জিকির করবে। মুমিন যখন আল্লাহর জিকির শুরু করবে, আল্লাহর জিকির তখন হবে, তাদের জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। তবে শর্ত আছে, তাআত, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআহ, এর অর্থ হচ্ছে জিকিরের মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইবাদত। দুই, নিয়ত ঠিক রাখতে হবে। তিন, জিকির হতে হবে আদবের সাথে। আমাদের দেশে এখন জিকিরের নামে আদব বাদ দেওয়া বেয়াদবি চলে, অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই লাফালাফি ফালাফালি হচ্ছে, এতে আদব রক্ষা হয় না। দ্বিতীয়ত, অনেক জায়গায় দেখতে পাই জিকিরের মাহফিল আর জিকির মাহফিল থাকে না, ডিজে পার্টি হয়ে যায়, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে রীতিমতো লাফালাফি ফালাফালি চলতে থাকে। এই একটা তো আদব রক্ষা হয় না, আদব রক্ষা আপনি বলবেন আপনার জজবা আসছে, তা আপনার যে জজবা এসেছে তার প্রমাণ কি? ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে শর্ত দিয়েছেন, কারো ওয়াজদ এসেছে বুঝতে হলে তার হাতে ছুরি দিয়া কাটো, যদি সে ব্যথা না পায় বুঝতে হবে সত্যিকার ওয়াজদ এসে গেছে, আর যদি ব্যথা পায় বুঝতে হবে তার ভণ্ডামি চলছে। এখন তোমরা এত ওয়াজদ আসে ফালাফালি করো, মশা বসলে তো আবার ঠিকই সরব, তাহলে বোঝা যায় এটা আসল ওয়াজদ আসে না,
কথা বুঝতেছে আচ্ছা আবার এক দল করতেছে জিকিরের নামে বন্ডা বিরিধি মত এটা জিকিরের মাহফিল বলা যায় না এটারে বলতে হয় ডিজে পার্টি আচ্ছা বলেন তো ভাই আমাকে এমনি অপবাদ দেয় বাংলাদেশে মানুষ কিছু লোক সবাই না নিন্দুক হিংসুকরা বলে আব্বাসী তো কথায় কথায় কাফের বলে জিকিরের মতো এত বড় ইবাদত কি রে যদি ইস্তেহজা করা হয় ইস্তেগফার পাওয়া যায় সেটা কি কুফর পর্যন্ত যেতে পারে না আল্লাহর যে কোনো ইবাদতকে কেউ তাওহিন করলে তার কুফর হবে এই যে ঢোল পিটিয়ে নাচানাচি লাফালাফি বাংলাদেশে হয় জিকিরের নামে এদিকে আদব থাকে না বেয়াদবি পাওয়া যায় তাহলে আমরা ব্যাখ্যাটা বুঝলাম ফাসকুরুনি আজকুরকুমেন আমরা আল্লাহর জিকির করব নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করব মুখে তাসবি তাহলিলের মাধ্যমে ঠিক কি না তাসবিহের মাধ্যমে আজকে শেষ হাদিসে বুখারী শরীফে শুনেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সব জিকির তা আল্লাহ আমাদের জিকির কিভাবে করবেন আমাদের জন্য তিনি মাগফিরাতকে ওয়াজিব করে দিবেন আর রহমতকে দরজা খুলে দিবেন এখন আসেন জিকির কাকে বলে এই জিকির করতে যায় আমরা আবার বাংলাদেশে অনেক মাসলাক তৈরি করছি যেমন যারা পীরি মুরিদি করছেন তারা বলতে চান সকাল সন্ধ্যা যে আমরা জিকির করি মৌখিক জিকির এটাই জিকির আর কোন জিকিরকে তারা বুঝতে চান না সকাল সন্ধ্যা আপনি যে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা জিকির সহি কথা এটা মাসনুন কোরআন সুন্নাহর নস দিয়ে সাব্যস্ত আছে আবার আল্লাহ আল্লাহ জিকির করবেন তাও করা জায়েজ আছে আমাদের দেশে এক কিছু সালাফি ভাই বলতে চান যে আল্লাহ আল্লাহ জিকির এটা কোরআন হাদিসে কোথাও নাই আছে আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন সমস্যা নাই এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাজকুরিস মা রাব্বিক আপনার রবের নামের জিকির করুন রবের জিকির না রবের নামের জিকির আমার রবের সবচেয়ে বড় নাম কি তাহলে রবের নামের জিকির করতে হলে করা যাবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ যাবে আবার বুখারী শরীফে হাদিসও এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ আমার উম্মতের মুখে যতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির থাকবে ততক্ষণ কিয়ামত হবেই না সকাল সন্ধ্যার এই জিকিরটা হচ্ছে নফর এটা কি আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতকেও জিকির বলেছেন কি বলেছেন জিকির নামাজকে আল্লাহ জিকির বলেছেন আর আমার দৃষ্টিতে নামাজ এর চেয়ে বড় কোনো জিকির নাই সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে বললেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা মূসা তোরে আমি আমার জন্য নির্বাচন করছি কি ওহি করি মনোযোগ দিয়া শোন ইন্নানী আনাল্লাহ আমি আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদ্দি আমি ছাড়া কোনো মাবুদ নাই আমার ইবাদত করো ওয়াকিমিস সালাতা লিযিকরি আর আমার জিকির হিসেবে নামাজ পড়ো তো সালাতটা কি জিক আবার কোরআন শরীফ থেকে ওয়াজ করাও জিকির ওয়াজ শোনাও জিকির আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলা নারাল কুবরা ফাযাক্কির ইবনু কাসির তাফসীর করেন ফাইজ হুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উপর অবতীর্ণ কোরআন থেকে ওয়াজ করুন তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত যারা সুন্নত হিসেবে তাদের প্রিয় কাজ কোরআন থেকে ওয়াজ করা এটাও জিকির আর কোরআন থেকে ওয়াজ শোনা এটাও কি জিকির লকডাউনের নামে মাহফিল বন্ধ করো জিকির বন্ধ করো মাহফিলে লকডাউন দাও করোনা বেড়ে যাবে এতদিন বাণিজ্য মেলায় যে করোনা চাষ করছো ঠিক
তখন সমস্যা নাই, ওখানে ভালো মতো চাষ করে দিছে বাংলাদেশে, করোনা চাষ করে বই মেলায় চাষ হবে ঠিক কিনা? কিন্তু যত লকডাউন আর শাটডাউন মাহফিলে, অথচ মাহফিল যত বাড়বে রহমত তত আসবে ঠিক কিনা? তাহলে কোরআন শরীফ থেকে ওয়াজ করাও জেক, ওয়াজ শোনাও জেক, তবে শর্ত হচ্ছে তা কোরআন হাদিস থেকে হতে হবে, নতুবা ওটা ওয়াজ হবে না আওয়াজ হবে। আমাদের দেশে অনেক বাজারি বক্তা আছে, কমার্শিয়াল বক্তা, তারা কোরআন হাদিস থেকে কথা বলেন না, বিভিন্ন কৌতুক কমেডি হাসাহাসি নাচানাচির মাধ্যমে ওয়াজের ময়দানটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন ঠিক কিনা? এই জন্য আমি কোন কমিটিকে আমার নামে বক্তা লিখতে দেই না। বক্তা মানেই বুঝে এই দেশের মানুষ লেনদেন, বিকাশ, তারপরে রকেট, তারপরে বুড়া টাকা, তারপরে মাহফিলে আসা, তারপরে নগদ, তারপরে আবার ওনাদের খানার মেনু আছে, ফুড মেনু, সবকিছু খায় না, ওইটা আবার লিস্টে ই করে দেয়, টিকচিহ্ন দিয়ে দেয়, আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, দেশি মুরগি, কবুতরের বাচ্চা, কই আর টক দই, বেশি কিছু খায় না, পথ কিন্তু 18টা হয়ে গেছে ঠিক কিনা? তারপরে এরা আবার দেখা যায় মাহফিলে যেতে পারে না, হতে পারে মানবিক কারণে অসুস্থ, অ্যাডভান্স জিনিসেন 50,000 এটা ফেরত দেন মাহফিলে না, যে ওই টাকা রাখা কি জায়েজ না? হারাম, টাকার লোভ সামলাইতে পারে না ঠিক কিনা? আমাকে মানুষ দাওয়াত করতে গেলে অনেকে, কিছু লোক তো ভয়তেই যায় না, কিছু ইউটিউবার ছড়ায় রাখছে যে আমার রেট হচ্ছে 1,20,000 থেকে 1,50,000, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বহতান আজিম আমার উপর, আমাকে কোথাও নিতে এক টাকাও লাগে না। হ্যাঁ, সুবিধায় আমি কখনো প্লেন ব্যবহার করি, কখনো হেলিকপ্টার, কখনো গাড়ি, কখনো নৌকাও ব্যবহার করি, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমি নৌকাতেও চলি, যখন যেভাবে সুবিধা সেভাবে আমি চলি, বাহনটা কমিটি বহন করে, বাট আমাকে কখনো কিছু চাই না, কিছু নেই না, মানুষ খুশি হয়ে যেটা দেয় সেটাকে আমি হাদিয়া এবং আতিয়াবুত্তাইয়াবাত মনে করে গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। এরকম আলেমের অভাব নেই বাংলাদেশে, আজকে যতগুলো আলেম এখানে আসছে এই একটাও কমার্শিয়াল বক্তা না, সব দায়ী ইলাল্লাহ ঠিক কিনা? তো এইরকম আলেম তো আছে দেশে, আরও আছে, শেখুল হাদিস মহাদ্দেস আছে, এদেরকে বাদ দিয়া শুধু এই বক্তাগুলো এনে টাকা পয়সা দিয়া, আপনারা তো ওয়াজ শুনেন না আওয়াজ শুনেন, বড় শেখুল হাদিস বসবে আধা ঘন্টা ওয়াজ করবে মাঠ খালি, আর বক্তা বাজারি একটা এসে এই যে সুর টান দিল মাঠ ভরে গেছে, তার মানুষ কি ওয়াজ শুনতে আসে না আওয়াজ শুনতে আসে? বক্তার আওয়াজ, বক্তার আওয়াজ। তাহলে কোরআন করিম থেকে ওয়াজ করাও জিক্র, ওয়াজ শোনাও জিক্র। এবার আসেন আরেকটা জিকিরের কথা বলি, এটা আমার দেশের পীর মশাইখরা ভুলেও বলে না, সেটা কি? আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম খাফাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধান ও আইনের কথা তুলে ধরা হয় সে আইনকে মানার জন্য তাদের হৃদয় নরম হয়ে যায়। তাহলে আল্লাহর আইনটাও জিকির, কথা বলে না আল্লাহর আইন কি জিকির? বাংলাদেশে কয়জন পিশাব আল্লাহর আইন কায়েমের জিকিরের কথা বলে? বলে না। অথচ এখন আসেন ভালো করে বুঝেন, আবার 30 পারা কোরআন পুরাটাকে আল্লাহ জিকির বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا الله পাক বলেন ومن أعرض عن ذكري
আই মান তাওয়াল্লা আন কিতাবি সুবহানাল্লাহ ওয়া মান খালাফা আহকাম কিতাবি আর যে ব্যক্তি আমার যিক অর্থাৎ আমার এই কোরআন থেকে তার মুখ ফিরায় নিল তে কোরআনটা যিক কথা বলেন তার জন্য রয়েছে একটি সংকুচিত রিস্ক আর হাসর ময়দানে তাকে উঠাবো আমি অন্ধ করে সেজ জন্য আমি বলি পৃথিবীতে অনেক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার এমপি মন্ত্রী হাসরে অন্ধ হয়ে কবর থেকে উঠবে যারা পৃথিবীতে রাজনীতির নামে মতাদর্শের নামে মানবরচিত তন্ত্রমন্ত্র তাগুতি শক্তিকে কায়েম করতে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে সে যেই হোক অপমানিত অন্ধ হয়ে হাসর ময়দানে দাঁড়াতে হবে মনে রাখবেন যারা দেশের পলিসি মেকার যারা দেশের নীতি নির্ধারক মনে রাখবেন অর্থ সম্পদ ক্ষমতার দাপটে যদি আপনি অন্ধ হয়ে যান কোরআন কারীমের বিরোধিতা করেন এই ক্ষমতা ডিগ্রি সার্টিফিকেট পদ পদবি কাজে আসবে না নিকৃষ্ট পশুর আকৃতিতে কবর থেকে হাসর হবে আপনাদের কাফের অবস্থা চোখে দৃষ্টি শক্তি থাকবে না মানুষগুলো উঠে বলবে ইয়া রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা আল্লাহ পৃথিবীতে চোখ ছিল আমার চক্ষুষ্মান ছিলাম কিন্তু অন্ধ করে উঠেই না কেন আল্লাহ বলবেন আমার কোরআনের আমার রাসূলের মাধ্যমে আমি যে কোরআন পাঠিয়েছিলাম সে কোরআনের আয়াত পৌঁছেছিল তোমাদের কর্ণ কুহরে কিন্তু তখন তোমরা কোরআনকে ভুলেছিলে ও কাযালিকা লিয়াউমা তুনসা আজকে তোমাদেরকে ভুলে থাকা হবে তাহলে আহকামে কোরআন ল অফ শরিয়াহ শরিয়া আইন তো জিক্র এটা কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই জিকিরের চর্চা আছে আমাদের মধ্যে কোরআনের আইন হচ্ছে চোর যদি চুরি করে আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চুর্নি নারী হোক পুরুষ হোক যদি চুরি করে হাত কেটে দাও সে যেই হোক ঠিক কিনা বলেন আমাদের দেশে বলা হয় আইনের শাসনের কথা আইনের শাসন কোথায় আছে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন নায়িকা গায়িকা জামিন পেলেও কোরআন পন্থীরা জামিন পায় না এটাই কি আইনের শাসন আইনের শাসন তো সবার জন্য আইন সমান পৃথিবীর কোথাও আইন আমি অনেক কথা বলে যাচ্ছি ভালো করে বুঝে নেবেন আর যারা মোটেও বুঝেন না তারা থাকলেও পারেন না থাকলেও পারেন সোমবারে তো শুধু আইনের শাসন পৃথিবীর কোথাও নাই আইনের শাসন দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন আমেরিকা আইনের শাসন আছে আছে নাকি ওখানে বিড়াল মেরে ফেললে 6,000 টাকা জরিমানা হয় আর সে দেশের প্রেসিডেন্ট কুলাঙ্গার বুশ উপসাগরীয় যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে মার্কিন আদালতে তার বিচার হয় না এই হচ্ছে তাদের আইন এটা তাদের আইন আপনাদেরকে কেউ চাপাচাপি করতেছে প্রেশার দিচ্ছে আমরা 12টার আগে শেষ করি ও উপরে আওয়াজ নাই মাইকে কম আছে কম হচ্ছে আহা কি করবেন মাইকম্যানকে অন্তত আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ না আওয়াজ না পেলে উপরের লোকগুলো আবার খেপে যাবে আইনের শাসন আমেরিকাতে নাই এরপর পৃথিবীর খুব সভ্য দেশ জানতাম কানাডা ওখানে কি আন্দোলন চলতেছে দেখছেন সব ওই দেশের ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার বাস বন্ধ করে রোড আটকায় দিছে ভাবলাম এই ট্রাক ড্রাইভার এরা কেনাডিয়ান বাংলাদেশি আন্দোলন শিখলো কোত্থেকে এই নোংরা আন্দোলন হয়তো বা এদের দাদা পটদাদা বাংলাদেশ থেকে গেছিল সেখানে সব অবরোধ করছে তারা কানাডাতে এবং কি জন্য ওদের আন্দোলন একটা নো ভ্যাকসিন নো লকডাউন ওরা ভ্যাকসিন নিতে চায় না লকডাউনও মানতে চায় না আমরা যখন কোরআন সুন্না থেকে
করোনার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিলাম, আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম, তারপরে কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে এগুলো সব ব্যাখ্যা দিয়েছিলাম। তখন এই 71 টিভি এবং ডিবিসি এসব চ্যানেল আমার বক্তব্যগুলোকে ট্রল করেছিল। এখন আমেরিকা ইউরোপে আন্দোলন হচ্ছে নো ভ্যাকসিন নো লকডাউন, কোনো ভ্যাকসিন লাগাবো না, লকডাউনও মানবো না, ব্যবসা করতে দাও, ঠিক কিনা? তা আমি ভাবলাম এই আন্দোলন কানাডাতে কেমনে শুরু হইল, নিশ্চয়ই বাংলাদেশের বীজ ছাড়া। যার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির, তার দাদার বাড়ি কিন্তু নোয়াখালী ছিল, জানেন আপনারা? জি, নোয়াখালী ছিল। মানে নোয়াখালীর লোক যে বলে যে আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, কোথায় কিছু যুক্তি আছে আমি জানি না, এখানে নোয়াখালীর লোক আসেন কিনা, মাশাআল্লাহ, তাতে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন শুনলাম নোয়াখালীর লোক, জি মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, নোয়াখালীর লোক কখনোই তার পরিচয় গোপন করে না। যদি জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি কই, কয় যে আর বাড়ি সাটখিল হাডারি বাড়ির হিসকিনে, ভাষাটাও চেঞ্জ করবে না, এটা হচ্ছে তার তার এলাকার প্রতি তার টান ভালোবাসা। এখন তারা বিভাগ চাচ্ছে, তবে গভর্নমেন্টকে আমি পরামর্শ দিব, ভুলেও যেন নোয়াখালী কি বিভাগ না দেয়, বিভাগ পেলে ওরা প্রদেশ করবে, প্রদেশ করলে দেশ স্বাধীন করবে। এর চেয়ে ভালো কুমিল্লা নামে বিভাগ হোক। তো কথা হচ্ছে কিন্তু নোয়াখালীর লোক কিন্তু খুব সাহসী হয় আর সচেতন হয়, এরা হঠাৎ করে আবার বিভাগ পেয়ে প্রদেশ করবে, প্রদেশের পর হঠাৎ করে পতাকা একটা টাঙ্গায় দিতে পারে সুপারি গাছের মাথায়, দেশ স্বাধীন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো এখন কানাডা আমেরিকা তো মানুষ আন্দোলন করছে, আইনের শাসন সেখানেও নাই, ধনী দরিদ্র আমির ফকির সবার ক্ষেত্রে আইনের শাসন দিতে পারে শরিয়া ল, সে আহকামে শরিয়াহ, সেটাকে আল্লাহ তাআলা জিক্র বলেছেন, নামাজকেও জিক্র বলেছেন। তাহলে জিকির বুঝলেন তো, কি কি জিকির? এখন আমার দেশে লক্ষ্য করে দেখুন, অনেকেই সকালে জিকির করছে আধা ঘন্টা, তারপর অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, সে তার সংস্থাতে যাচ্ছে, সারাদিন লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু করল কোরআন বিরোধী তাগুতের অনুসরণে, আবার বিকেল বেলায় সে কিছুক্ষণ জিকির করল, সকালের জিকিরটা নফল, বিকালের জিকিরটা নফল, কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়ে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র চালানো এই জিকিরটা ফরজ, নফল জিকিরটা করল, ফরজটাকে বাদ দিয়ে দিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জিকির বুঝতেছেন? এখন আসেন, জিকির করবেন কয় পদ্ধতিতে? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, মমিন সাত পদ্ধতিতে আল্লাহর জিকির করতে পারে। কয় পদ্ধতিতে? ইমাম রাজি লেখেন, জিকরুল লিসান, তিলাওয়াতুল কোরআন, ওয়া তালাফুজ বিকুল্লি কালিমাতিন তাইয়্যিবাহ, বান্দা মুখে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের বাক্য উচ্চারণ করে, সেটা তার মুখের জিকির হয়ে যায়। জিকরুল উজনাইন সামাআতুল কোরআন, কোরআন শরীফ শোনা, হাদিস শরীফ শোনা, এটা কানের জিকির। জিকরুল আইনাইন আন-নাজরু ইলা কিতাবিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দেখে দেখে পড়লে চোখের জিকির হয়। জিকরুর রাস আত-তাফাক্কুরু বিমাখলুকাতিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে মাথার জিকির হয়। জিকরুল কলবে আত-তাফাক্কুহ বিদীনিল্লাহ, আল্লাহর দিনকে অনুধাবন করতে পারলে সেটা অন্তরের জিকির হয়। জিকরুল ইয়াদাইন ওয়াদউল ইয়াদাইন রাফউল ইয়াদাইন ইনদা ইফতিতাহিস সালাহ, আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি যখন আল্লাহু আকবার বলে হাত তুলেন, হাতের জিকির হয়। ওয়াদউল ইয়াদাইন, আপনি যখন হাত বাঁধেন নামাজে, হাতের জিকির হয়। জিকরুর রিজলাইন আল মাশিউ ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস, পায়ে হেঁটে যখন মসজিদে যান, মাদ্রাসায় যান,
পায়ের জিকির হয়ে যায়, তাহলে মাথায় জিকির করা যায়, চোখে জিকির করা যায়, কানে জিকির করা যায়, মুখে জিকির করা যায়, হাতে জিকির করা যায়, অন্তরে জিকির করা যায়, পায়ে জিকির করা যায়, সাত পদ্ধতিতে জিকির করা যায়। আমি গভীরভাবে লক্ষ্য করলাম সাত পদ্ধতিতে একসঙ্গে কোথায় জিকির করা যায়, খুঁজে দেখলাম শুধু মাদ্রাসায় করা যায়। সেজন্য যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে বড় জাকে, আর যারা মাদ্রাসায় পড়ায় তারা সবচেয়ে বড় ওলি। কারণ আপনি যখন মাদ্রাসায় যাবেন পায়ে হেঁটে যাবেন, ঠিক কিনা? আপনি যখন মাদ্রাসায় বসবেন কিতাব হাতে ধরবেন, আপনি যখন মাদ্রাসায় বসবেন কোরআন হাদিস কানে শুনবেন, তিলাওয়াত করবেন মুখে জিকির হবে, চিন্তা করবেন মাথায় জিকির হবে, অনুধাবন করবেন অন্তরে জিকির হবে। এই সাত পদ্ধতিতে বান্দা জিকির করতে পারে একমাত্র মাদ্রাসায় গেলে। মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তারাই সবচেয়ে বড় জাকের, মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় তারাই সবচেয়ে বড় ওয়ালি, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ বলেছেন ফাতকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। এই জিকিরটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এই সব পদ্ধতিতে আমাদেরকে জিকির করতে হবে আল্লাহ তাআলা। আর সবচেয়ে বেশি জিকির হয় যেখানে, সেটা মাদ্রাসা। সবচেয়ে বেশি জিকির করে যারা, ছাত্ররা। সবচেয়ে বেশি জিকির করায় যারা, উস্তাদরা, ঠিক কিনা বলে? এবার আসেন, এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, তো বান্দা যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ জিকির করেন কিভাবে? ভুলে গেছে, মাগফিরাত এবং রহমত। এখন আপনারা বলেন, যত মাদ্রাসা বাড়বে রহমত তত আসবে, মাদ্রাসা যখন বন্ধ হবে রহমত বন্ধ হয়ে যাবে? এই সত্যটাই আমার দেশের অভিভাবকরা বুঝে নাই। করোনা থেকে বাংলাদেশ কেন বেঁচেছে তা বুঝতে পারে নাই তারা। করোনাতে আমেরিকা, নতুন যে ভ্যারিয়েন্ট অমিক্রন, এতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, পোল্যান্ড তছনছ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাদাগিরি নাই। আমি আরো 15 বছর আগে আমার লেকচারে বলেছিলাম, পুরান আলোচনা দেখবেন, যে আমেরিকার বয়স 100 পুরা হওয়ার আগে আমেরিকা ধ্বংস হবে। আলহামদুলিল্লাহ বিশ্ব রাজনীতিতে তার উত্থান আজকে 75 বছর পার হয়েছে, 25 বছর বাকি থাকতে তার পতনের ঘন্টা বেজে গেছে। কিভাবে বাজলো প্রশ্ন আসে না? কাদের কাছে পরাজিত হয়েছে সে? কোন পরাশক্তির কাছে নয়, মধ্য এশিয়ায় এমন একদল আল্লাহর বান্দা, হিজবুল্লাহ আল্লাহর দল, যাদের মাথায় পাগড়ি, হাতে তসবিহ, যাদের পতাকায় কালেমা খচিত, তাদের কাছে বিশ্বের পরাশক্তি আমেরিকা সচরিয় ভাবে পরাজিত হয়ে লেজ গুটিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে, ঠিক কি না? সত্যিকার মমিন বিশ্বাস করে পৃথিবীতে কোনো পরাশক্তি নাই, বরং 57টি মুসলিম রাষ্ট্র মহাশক্তি আমেরিকার দাদাগিরি গেছে। আমি যখন এই কথা বলতাম আমেরিকার পরাশক্তি না ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু লোক আমারে ভাবতো হুজুরের মতো বোধ হয় মাথা হ্যাং হয়ে গেছে বলে। গত সপ্তাহে সিএনএন হুবহু আমার বক্তব্যটাকেই তারা ডকুমেন্টারি বের করেছে, যে আমেরিকা এখন আর মোরলগিরি করতে পৃথিবীতে পারবে না, ঠিক কিনা? পারবে? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমান। এই ইমানই শক্তির সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। আপনারা দেখেছেন হিন্দুস্তানে মুসলমানদের উপর যখন চরম নির্যাতন নিপীড়ন চলছিল, হেজাবের বিরুদ্ধে যখন উগ্রবাদী হিন্দুরা বিষবাষ্প ছড়াচ্ছিল, হাজারো পত্তলিক মোর্শেকের সামনে কর্ণাটকের একটি মুসলিম নারী আমাদের বোন আল্লাহু আকবরের স্লোগান দিয়ে গোটা ভারতের পত্তলিকদের ভিতকে কাঁপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার!
আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার দেশে যারা সুফি দরবেশ, কথা বলার আগে 70 বার চিন্তা করেন, মাদ্রাসার দায়িত্ব থাকবে কিনা, খতিবগিরি থাকবে কিনা, পিরালিগিরি থাকবে কিনা। আপনারা শিক্ষা নিন কর্ণাটকের সেই মুচকান খান মেয়ে থেকে। একটা মেয়ে একটি পত্তলেক শক্তির গালে যে জবে জাগাত করেছে, তার এক সবাগের এক ভাগ সাহস আপনারা বীরদের কলিজায় এখনো আনতে পারবেন না। প্রিয় সুধী, আজ কথা বলতে গেলে, কথা বলতে গেলে আমরা চিন্তা করি চাকরি থাকবে কিনা। আপনার যে মাদ্রাসায় হাদিস পড়ান সুফি সাহেবরা, দরবেশ সাহেবরা, হাদিসের আমল কেন আপনাদের মধ্যে নাই? হক কথা বলতেই হয়, কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে, কখনো কৌশলে, কখনো হেকমতে। সেই বুখারিতে, আপনার যারা বুখারি শরীফ শেষ করেছেন, দেখেছেন কিতাবুল ইমানে, আপনার তারজামাতুল বাবের মধ্যে তালিকান ইমাম বুখারি একটা হাদিস এনেছেন, বুঝলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দ্বন্দ্ব হয়ে গেল একটি বিষয়ে। কোরআন কারিমের একটি আয়াতের তাফসির নিয়ে দুজনের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। কথা বুঝতেছেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাযালাত হাযিহিল আয়া ফি আহলিল কিতাব, যেই যে ধনসম্পদ জমা করে রাখলে, খরচ না করলে আল্লাহ যে আযাব দিবেন, শাস্তি দিবেন, এটা আল্লাহ বলছেন আহলে কিতাবের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে। আবু যর গিফারি বললেন যে না, আপনি ভুল তফসির করতেছেন, নাযালাত ফিনা ওয়া ফিহিম, আমাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই আয়াতের হুকুম। আমরাও যদি যাকাত না দিই, জমা করে রাখি টাকা পয়সা, আমাদেরও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তো দামেস্কের দায়িত্বে ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। আর হযরত মুয়াবিয়ার অধীনে উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কথা খেয়াল করতেছেন? ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হল, উনি মেনে নিলেন, চাকরি চলে গেছে। কিছু তাবিন হযরত আবু যর গিফারিকে বললেন, হুজুর, উনি তো আমির, মেনে নিতেন তারটা। হযরত আবু যর গিফারির সামনে ছিল একটি তরবারি, দুই দিকে ধার। তিনি বললেন, লা ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযা ফাআশারা ইলা কাফা। তিনি বললেন, এই সমসামা, যেই তরবারির দুই দিকে ধার থাকে ওটাকে সমসামা বলে আরবিতে, এই দুধারী তরবারি যদি আমার গর্দানে রাখো, আর আমি যদি মনে করি আমাকে জবাই করার আগে একটি হক কথা বলতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি জানি, আমার গর্দান কাটার আগে আমি তা বলে দিব। আমি যাকাতের আয়াতের যে ব্যাখ্যা করেছি সেটা হাদিস থেকে করেছি, মুয়াবিয়া ব্যাখ্যা করেছে তার কথার পক্ষে হাদিস নেই। এভাবে সাহাবায়ে কেরাম কুলু কওলান সাদিদা এই আয়াতের উপর আমল করতেন। আজ আমরা সুফি হতে পেরেছি, দরবেশ হতে পেরেছি, আমরা নিজেদের নামে আলকাব বাড়াতে পেরেছি, সব করতে পেরেছি, কিন্তু আমরা হক কথা বলতে শিখি না, ভারতের হক কথা বলতে শিখে নাই। যারা হক কথা বলতে পারেন না,
হালুয়া রুটির ভাগ নেবার জন্য সিরিয়াল ধরে বসে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ময়দান ছেড়ে সাহসীদেরকে সুযোগ করে দেন, আর আপনারা প্রয়োজনে তসবি নিয়ে মাদ্রাসা ও খানকায় বসে যান। কিন্তু যারা বিগতকালে কথা বলেছে আল্লাহর দিনের পক্ষে, মানবিক কারণে তাদের ভুল হতে পারে, সেটা সংশোধনও আছে, কিন্তু তারা আইনের অধিকার থেকে কি হিসেবে বঞ্চিত হয় একটিবার কি জিজ্ঞেস করতে পারেন না? মনে মনে কি খুশি হয়ে বসে আছেন যে ময়দান খালি আছে, আমরা তো আসি, ঠিক না? অতএব এখানে ঝামেলা বাড়ায় দরকারটা কি? মনে রাখবেন, আজ হোক কাল হোক, মজলুম ও মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ তো দোয়া করতেছে, এ দোয়া তো বৃথা যেতে পারে না, ঠিক কিনা বলেন? বৃথা যেতে পারে? আপনারা দোয়া করবেন, পাশাপাশি আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা থ্রেট করছি না, আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা যে আইনের শাসনের কথা বলেন, সে আইনটাতে দুইটা নীতি গ্রহণ করবেন না। নায়িকা গায়িকারা যদি জামিন পেতে পারে, আলেমরাও জামিন পেতে পারে, ঠিক কিনা? এটা আইনি অধিকার। যে মানব অধিকারের কথা বলেন, মানব অধিকারকে রক্ষা করুন, ঠিক কিনা? একজন লোক অপরাধী হলে বিচার হতে পারে, কিন্তু সে তো জামিন পেতে পারে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, যে কথা বলছিলাম আপনাদেরকে, ভারতে পৌত্তলিকতার ভিতকে কাঁপিয়ে দিয়েছে মুচকান খান, ঠিক কিনা? মুচকান নে হিন্দুস্তান কে মুসলমান কো মুচকরা দিয়া, ঠিক কিনা? অতএব আমি যে কথা বলতে চাচ্ছি যে জিকির সাত পদ্ধতিতে আমরা করতে পারি, ঠিক কিনা? আর সেই জিকিরটা হয় কোথায়? সাত পদ্ধতিতে হয় কোথায়? তাহলে যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে বড় জাকের, আর যারা মাদ্রাসায় পড়ায় তারা সবচেয়ে বড় ওলি, যদি নিয়ত ইমান ঠিক থাকে, আকিদা ঠিক থাকে, নিয়তটা ঠিক থাকে, সে মাদ্রাসা বাংলাদেশে চাই আমরা। মাদ্রাসা যত বাড়বে আল্লাহর রহমত তত আসবে, কারণ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরকুম, আই ফাজকুরুনি বিসসালাহ ওয়াজ যাকা ওয়াল হাজ ওয়া তিলাওয়াতিল কুরআন আমি বিনয়ের সাথে সরকার প্রধান সহ দেশে যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করব যে আপনারা মাদ্রাসা শিক্ষাকে আরো পৃষ্ঠপোষকতা করুন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত আমরা মানতে পারবো না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা থাকবে, পরীক্ষা হবে না। তো ছাত্র পরীক্ষা থাকলেও বই পড়ে না, পরীক্ষা নাই বই পড়বে, এটা একটা সিদ্ধান্ত হচ্ছে। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে ক্লাস নাইন থেকে মাস্টার্স পর্যন্ত বায়োলজিতে এবং জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদকে ঢুকায় দেওয়া হয়েছে। আমি চার বছর যাবৎ বিবর্তনবাদের বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলি, খণ্ডন করি বিবর্তনবাদকে, এবং বাংলাদেশি বিবর্তনবাদকে ঢুকাইছি বিজ্ঞান বইতে। যে লোকটা, এ লোকটাকে আপনারা চিনেন, আমি নামটা নিলাম না, একজন বিজ্ঞানী, বুঝলেন? কিন্তু সে বিজ্ঞানী না, বিজ্ঞানী কখনো নাস্তিক হয় না। যারা আর্টস পড়ে, কমার্স পড়ে, বাংলা সাহিত্য পড়ে, এগুলোই গাজা টাজা খাইয়া নাস্তিক হয়ে যায়, কিন্তু যারা সায়েন্টিস্ট এরা কখনো অ্যাথিস্ট হয় না, নাস্তিক হয় না। কারণ মানুষ বিজ্ঞান যত পড়ে আল্লাহর কুদরতের কাছে মাথা তত নত করে। তাহলে এই বিবর্তনবাদকে বাদ দিতে হবে আর ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? আর যে কথা বলছিলাম, শিক্ষা কর্মমুখী ধর্মমুখী দুই ভাগ করা যাবে না। আল্লাহর কোরআন যে শিক্ষা দেয় সেটা আখেরাতমুখী, ওখানে ইহকাল আছে, পরকাল আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে,
রাষ্ট্রব্যবস্থার কথা, অর্থব্যবস্থার কথা, নারীর অধিকার, পুরুষের অধিকার, মহিলার অধিকার, হিজড়ার অধিকার, শ্বেতাঙ্গের অধিকার, কৃষ্ণাঙ্গের অধিকার, সব কথা তিবিয়ান আল্লি কুল্লি শায়ে। এই কোরআন শরীফকে বাধ্যতামূলক করুন, কোরআন ও সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করুন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেখানে মানুষ অন্তত দিনদার হবে এবং সে আখেরাতমুখী হবে। আপনারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যে বিজ্ঞান প্রযুক্তি শিখাচ্ছেন, এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে আর এখন 2022 সাল, এ 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্বমানের বিজ্ঞানী, দার্শনিক, প্রযুক্তিবিদ উপহার দিতে পারে নাই। দিছে কিছু টাক মাথা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? এই দিছে আমাদেরকে, উপহার দিছে আমাদেরকে, ওরা 100 বছরে উপহার দিছে, বুঝতে পারছেন? এই টাক মানে একদম সাফা চাক, মাথায় কিচ্ছু নাই, স্টেডিয়ামের মতো পরিষ্কার, স্টেডিয়ামের মতো পরিষ্কার। এটা যদি সিটি স্ক্যান করেন দেখবেন এটার মাথা, এদের মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। এগুলো দিছে আমাদেরকে বিশ্বমানের কোনো বিজ্ঞানী, কোনো প্রযুক্তিবিদ, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক আমাদেরকে দিতে পারে নাই। যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন করিমের শিক্ষা, হাদিসের শিক্ষা বাধ্য, হাদিস শরীফের শিক্ষা বাধ্যতামূলক করতে পারেন, মানুষগুলো হবে আখেরাতমুখী। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিজ্ঞানী হবে, প্রযুক্তিবিদ হবে, প্রকৌশলী হবে, সে হবে মানুষের মতো মানুষ, তার সব কাজের মূল হবে আখেরাত। তখন এই লোকগুলো রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, করবে? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর এক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা লুটপাট করে বাংলাদেশ থেকে সব নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজ রেখে গেছে। তিনি দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা যদি এই দুর্নীতিবাজ আর চোরগুলোর নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধু আফসোস করে যে কথাটা বলেছেন, সে চোর আর দুর্নীতিবাজ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কথা বলে না, বাড়তেছে না চোর দুর্নীতিবাজ? আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, এই যে বাংলাদেশটা দেখতেছেন, এখানে লোক আছে 17 কোটি 46 লাখ, কত? 17 কোটি 46 লাখ, 17 কোটি 46 লাখ, ভোটার আছে 11 কোটি, কত? থাক, এখন আর প্রজেক্টের চ্যানেল আপনি, এখন মুনাজাত করবো আমি, যেন আপনারা 12টার আগে জামাতটা শুরু করতে পারেন। তো ভোটার আছে কত? 11 কোটি। আর মাত্র 20 বছর থেকে 37 বছর বয়স, যাদেরকে তরুণ বলা হয়, পুরা যুবক হয় নাই, 40 হয় নাই বয়স, এইরকম টকবগে তরুণ আছে দেশে 3 কোটি মাত্র। আর এই পুরা দেশটাকে পরিচালনা করে মূল কর্মকর্তা 1870 জন, টিএনও ইউএনও সব মিলিয়ে 3000 লোক। কত লোক? মাত্র বাংলাদেশটা পরিচালনা করে 3000 মানুষ, মাত্র 3000 মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই 17 কোটি 46 লক্ষ মানুষ প্রতি বছর এই 3000 মানুষকে 12000 কোটি টাকা ঘুষ দেয়। কত? কত মানুষকে? 3000 মানুষকে জাতি ঘুষ দেয় কত? কেন? তারা তো কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিসিএস ক্যাডার, ঠিক কিনা? অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, ঘুষ খায় কেন? তার কারণ একটাই, তোমরা যে শিক্ষায় শিক্ষিত করছো তাতে ডিগ্রি দিতে পারছো, মানুষ বানাতে পারো নাই। মানুষ বানাতে হলে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সেজন্য মাদ্রাসা চলবে মাদ্রাসার গতিতে, স্বতন্ত্রভাবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার সনদ দেওয়া হয়েছে, এটা একটা খুশির কথা, কিন্তু সেই সনদ দিয়ে মাদ্রাসাকে লাগাম টেনে দেবার সুযোগ হবে না বাংলাদেশে। মাদ্রাসা, কমই মাদ্রাসা স্বায়ত্তশাসিত থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পাশাপাশি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ক্লাসে, সকল স্তরে কোরআন ও সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে বঙ্গবন্ধু যেই ধরনের একটা বাংলাদেশ আশা করেছিল, ওই ধরনের বাংলাদেশ জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে। যেই ধরনের সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন, ওই রকম সোনার বাংলা করা সম্ভব
হবে আজকের মতে এতটুকু রইল আমি এখন মুনাজাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাআলা বাইতুল মুমিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের কোরআন খতম কোরআন শরীফ খতম ও বুখারী শরীফ খতমের মাহফিলে তোমার অসংখ্য নেককার আলেম ওলামা তুলাবায়ে এজাম যাকের সাকের বান্দা নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাত সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছি আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বাইতুল মুমিন মাদ্রাসার জায়গা কিনার পরিকল্পনা চলছে আল্লাহ জায়গা কেনার জন্য যতটুকু টাকা দরকার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ এলাকাবাসী দিনদারদের হৃদয়কে প্রশস্ত করে দাও মাদ্রাসার জন্য হাতকে লম্বা করে দাও আল্লাহ একটি পরিপূর্ণ দাওরায়ে হাদিস মাদ্রাসা হয়ে গেছে এখন শুধু বড় একটি জায়গার প্রয়োজন এই প্রয়োজনটি তুমি পূরণ করার ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন দিয়ে মন দিয়ে খেটেছে সকলকে কবুল করে মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও আয় আল্লাহ এই মাদ্রাসার থেকে যারা ফারেগ হয়েছে দাওরায়ে হাদিস সমাপন করেছে আল্লাহ ইফতা বিভাগ থেকে যারা ফারেগ হয়েছে এবং হাফেজে কোরআন হয়েছে প্রত্যেককে আলেমে তাকি হিসেবে দাঈ ইলাল্লাহ হিসেবে ইসলামী স্কলার হিসেবে তুমি কবুল করো আল্লাহুম্মা ইন্না নাসালুকাল আফিয়া আল্লাহুম্মা ইন্না নাসালুকা তামামাল আফিয়া اللهم إنا نسألك دوام العافية اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة الله এই মাদ্রাসায় যারা দায়িত্ব আছে মাওলানা নিয়ামতুল্লাহ সহ আসাতিজা কেরাম যারা আছে কমিটিতে যারা আছে সকলের ইখলাসকে তুমি বৃদ্ধি করে দাও যোগ্যতা দক্ষতাকে বাড়ায় দাও আল্লাহ পরিপূর্ণ সফলতার সঙ্গে মাদ্রাসা পরিচালনার জন্য তুমি তাদেরকে কবুল করে না
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئة سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.